দর্শক, আজকে আলোচ্য বিষয় হলো চোখের ছানি রোগ এবং তার প্রতিকার নিয়ে বিশেষ কিছু কথা। তো আসুন শুরু করা যাক। এই রোগের প্রধান প্রধান কয়েকটা গুরুত্বপূর্ণ ওষুধের মধ্যে প্রথমত যে ওষুধটার কথা বলবো সেটি হলো আয়োডোফন 2X বিচূর্ণ শক্তি। রোগীর চোখের দৃষ্টিশক্তি লোপ, বৃদ্ধদের ছানি রোগে প্রথম অবস্থায় এ ওষুধ উৎকৃষ্ট। রোগী একটা জিনিসকে দুটি করে দেখে, হাঁটু এবং পদদ্বয় অত্যন্ত দুর্বল, হাঁপানির মতো শ্বাসকষ্ট, বুকে ভারবোধ, গলায় ঘর ঘর ও সাই সাই শব্দ হয়। সেক্ষেত্রে এ ওষুধে 4 গ্রাম মাত্রায় দিনে 4 বার করে বেশ কিছুদিন সেবন করলে উপকারে আসে। দ্বিতীয়ত যে ওষুধটার কথা বলবো সেটি হলো অ্যাসিড ফ্লোর 6 শক্তি। অনেকের মতে এ ওষুধটি ছানি রোগের উৎকৃষ্ট ওষুধ, তবে নেত্র নালী অর্থাৎ চোখের নালী ঘায়ে এবং দাঁতের মাড়ির নালী ঘায়ে এ ওষুধ খুবই উপযোগী। রোগী অল্প বয়সে বৃদ্ধ দেখায় এবং সমস্ত জ্বালা যন্ত্রণা ঠান্ডায় উপশম হয়। সেক্ষেত্রে অ্যাসিড ফ্লোর 6 শক্তি দিনে 3-4 বার সেবন করার পর প্রয়োজনে আরো উচ্চ শক্তি ব্যবহার করলে বেশ উপকারে আসে। তৃতীয়ত যে ওষুধটার কথা বলবো সেটি হলো কনিয়াম 30/200 শক্তি। রোগীর চোখ দিয়ে গরম জল পড়ে, রোগী গরম প্রিয়, রোগী ঘুমানোর সময় অর্থাৎ ঘুমের ঘরে প্রচন্ড ঘামে এবং স্ক্রোফোলা ধাতু ব্যক্তিদের যদি চোখের রোগ সহ কোনো আলো সহ্য করতে না পারে বা আলোই তার অসহ্য হয় সেক্ষেত্রে কনিয়াম একটি গুরুত্বপূর্ণ ওষুধ। এ ওষুধের 30/200 শক্তি দিনে 2-3 মাত্রা করে সেবনের পর প্রয়োজনে আরো উচ্চ শক্তি ব্যবহার করলে রোগীর উপকার হয়। চতুর্থত যে ওষুধটার কথা বলবো সেটি হলো মেরিটিনা সাক্কাশ। চতুর্থত যে ওষুধটার কথা বলবো সেটি হলো সিনারেরিয়া মেরিটিমা সাক্কাশ মাদার টিংচার। নতুন ও পুরাতন রোগের ক্ষেত্রে অর্থাৎ বৃদ্ধদের ছানি রোগে একটি উৎকৃষ্ট ওষুধ। এছাড়াও চোখের শ্বেতমণ্ডলে যদি কোনো আঘাতের কারণে কোনো সমস্যা দেখা দেয় এই ওষুধ একটি গুরুত্বপূর্ণ ওষুধ এবং নিয়মিত ব্যবহার করলে চোখের ছানি কেটে চোখ পরিষ্কার হয়। সেবন বিধি মাদার টিংচার 1 ভাগ, ডিস্টিল ওয়াটার 9 ভাগ ভালো করে মিশিয়ে বা এর পেটেন্ট 2-1 ফোঁটা করে প্রতিদিন 3 বার করে চোখে দিতে হবে এবং সেই সঙ্গে কনিয়াম 200 শক্তি প্রতিনিয়ত 2 বার করে সেবন করলে বেশ উপকার আসে।